হরে কৃষ্ণ জয় নিতাই জয় গৌ খুব ভালো থেকো সকলে মিলে ভিডিও দেখতে থেকো অবশ্যই মাতাজি স্বামী একটুতে রেগে গিয়ে দুই তিন দিন কথা বলে না কি করব উত্তর দিও দুই তিন দিন কথা বলে না তুমি বলবে স্বামী কথা বলবে না তুমি বলবে এটা ওটা কথাবার্তা বলে তুমি হাসাবে সেবা যত্ন করবে তুমি বলবে তুমি মান অভিমানটা দূরে দিয়ে রেখে তুমি কথা বলবে তুমি রাগ করে থেকো না তুলসী সরকার আমার এক দিদি রাস্তায় পিতলে লক্ষ্মী সরস্বতী ও গণেশ পেয়ে আমাকে দিয়েছে পুজো করতে পারি পাপ হবে না তো একদম না কোনো পাপ হবে না তুমি পুজো করবে ঠিক আছে রেখা তোমার প্রণাম নিলাম এই গরমে তুমিও ভালো থেকো ঠিক আছে রেখা সুজাতা আমি এক অভাগী এক ছেলে এক মেয়ে স্বামী এক বছর হতে যাচ্ছে অকালে চলে গেছে মা 22/4 ওর জন্মদিন ছিল তোমার গোপালকে বলো ও যেখানেই থাক যেন ভগবানের চরণে ঠাঁই পায় খুব দুঃখেরই বিষয় অসময়ে চলে গেছে তো তুমি স্বামীর মঙ্গলের জন্য গীতা ভাগবত পাঠ করবে স্বামীর নাম করে স্বামীকে উদ্দেশ্য করে স্বামীকে মনে করে ভগবান কৃষ্ণের কাছে প্রার্থনা করবে যে আমি ওর নামে গীতা ভাগবত পাঠ করছি ও যেখানেই থাক যেন ভালো থাক আর আমি গোপালকে অবশ্যই বলে দিয়েছি যে যেখানেই থাক যেন ভালো থাক মন খারাপ করো না তুমি ছেলে মেয়েকে নিয়ে ভালোভাবে থাকার চেষ্টা করো দিল্লিতে সুখা খেজুর পাওয়া যায় কিন্তু আমি তাজা ফল ছাড়া পুজো দিই না আমি দিল্লি নিবাসী বলছি তুমি খুব ভালো থেকো আচ্ছা খেজুর যে তুমি বলেছ খেজুর দেওয়া যায় খেজুরটা কিন্তু বাসি কবে কার পাড়া থাকে তার ঠিক নেই তবে খেজুর দিতে গেলে ওই সুখা খেজুরই দিতে হবে কোনো বাধা নেই আর ফল তো সবই বাসি মানে টাটকা ফল তো নেই তাজা ফল তো পাওয়া যাবে না ফল তো সবই বাসি অনেক দিনের পাড়া থাকে সেগুলো যখন দেয়া যায় খেজুরও দেয়া যাবে অসুবিধা নেই যদি তোমার মনে হয় মনে চায় তাহলে দেবে ঠিক আছে ত্রিপুরা থেকে লক্ষ্মী কুণ্ডু ব্লগ দেখতে থাকবে আমি আশীর্বাদ করলাম কৃষ্ণ সেবা করতে পারবে অবশ্যই ঠিক আছে লক্ষ্মী আমাদের একটাই ঠাকুর ঘর সেই ঘরে আমরা আমার যা শিব রেখেছে আমি এক জায়গায় শিব রাখতে পারি এক ঘরে কটা ঠাকুর মূর্তি রাখা উচিত হ্যাঁ অবশ্যই যা রেখেছে তুমিও রাখতে পারবে তোমার শিবলিঙ্গ যদি থাকে তুমিও রাখতে পারবে যা যায়ের মতো পুজো করবে তুমি তোমার মতো পুজো করবে আর আমি সব সময়ের জন্য বলি দেবদেবীদের মূর্তি ভগবানের মূর্তি খুব বেশি হলে দুটো দুটোর বেশি রাখা ঠিক নয় মানে রাখাটা ঠিক নয় সুদেশ না মায়ের সিংহাসনে প্রচুর ঠাকুর হয়ে গেছিল জায়গা ছিল না সব সরিয়ে গোপাল লক্ষ্মী নারায়ণ ভগবানকে রাখতে বলছি ঠিক করছি একদম ঠিক আমিও সব সময় বলি ভগবানকে রাখলেই হবে ওই সমস্ত দেবদেবী রাখার কোনো দরকার নেই তুলসীর সামনে মোমবাতি দিই সেটা নিভে যায় পরের দিন সেই বাতি জ্বালিয়ে দিতে পারি আবার না প্রতিদিন নতুন নতুন জ্বালাতে হবে আর আমি ওই যে এর আগেও বললাম যদি নিভে যায় দেখিয়ে নিয়ে এসে অন্য স্থানে যেখানে নিভবে না হাওয়া লাগবে না সেইখানে রেখে দিতে পারো রাহুল ফলতা থেকে তোমার বোন যা করে ঠিক করে খুব ভালো বেল গাছ খুব ভালো বেল গাছে তিন দেবতার বাস ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ তোমার বোন ফুল দেয় জল দেয় পুজো করে খুব ভালো কাউরির কথা শুনবে না ব্রহ্মদত্ত আসে না এসব বাজে কথা তাহলে আজকের টিপস বলে দিচ্ছি ত্রয়োদশীতে পুত্রের মারা বিশেষ করে আমার সন্তানদেরকে বলছি যারা পুত্রের মা যাদের পুত্র সন্তান আছে ত্রয়োদশীতে তারা কখনো একটা জিনিস খাবে না
সেটা কি? সেটা বেগুন। একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী, ত্রয়োদশীর দিন বেগুন খাবে না। বেগুন ভক্ষণ করলে কি হয়? না পুত্র হানি হয়, পুত্রর অকল্যাণ হয়। কখনোই ত্রয়োদশীর দিন তোমরা বেগুন খাবে না, ঠিক আছে? মনে রাখবে যেন, অতি অবশ্যই। যারা একাদশী করে পালন তারা তো খাবেই না। আর সকল মায়েদের উদ্দেশ্যেই বলছি, যাদের পুত্র সন্তান আছে, কন্যা নয়, পুত্র সন্তান আছে যাদের, তারা খাবে না বেগুন, ঠিক আছে? খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, ভিডিও দেখতে থাকবে। আজকে আসছি, হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌড়।